হ্যাঁ, সবাই আশা করি শুনতে পাচ্ছ। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ধারকের প্রকারভেদ এবং ধারকের সমবায়। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ধারক কি এবং ধারকের আধান কিভাবে বণ্টন করা হয়, সংযুক্ত ধারকের আধান বণ্টন, এছাড়া পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, মেরুবর্তীতা কি, অমেরুবর্তী ও মেরুবর্তী পদার্থ বলতে কি বুঝি, এইসব ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধারকের প্রকারভেদ। তাহলে কি আলোচনা করব আজকে আমরা, ধারকের প্রকারভেদ। তাহলে ধারক ধারক কত প্রকার হতে পারে? তাহলে ধারক সাধারণত তিন প্রকার। কি কি? একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক বলতে কি বুঝি? সমান্তরাল পাত ধারক হচ্ছে এই ধরন, যে এটা একটা প্লেট রয়েছে আর এটা একটা প্লেট রয়েছে, যে এটা পজিটিভলি প্লেট, পজিটিভলি চার্জ, আর এটাও পজিটিভলি চার্জ, আর এইটা হচ্ছে নেগেটিভলি চার্জ প্লেট। এই দুটো প্লেট যদি পাশাপাশি থাকে তাহলে এদের মধ্যে যে আধান সঞ্চিত হবে সেটাই হবে, এই কেসটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। এরপরে দ্বিতীয় নম্বরে কি আছে? দ্বিতীয় নম্বরে আসছে সমকেন্দ্রিক, মানে একই কেন্দ্র গোলীয় ধারক, সমকেন্দ্রিক গোলীয় ধারক, তার মানে গোলীয় ধারক, গোলীয় ধারক। গোলীয় ধারকটা কেমন দেখতে হবে? গোলীয় ধারকটা দেখতে হবে একটা ছোট্ট গোলক রয়েছে তার উপর আর একটা বড় গোলক রয়েছে, এই দুটো গোলকের কেন্দ্রই এক, একটার ব্যাসার্ধ হবে স্মল এ আর একটার ব্যাসার্ধ হবে স্মল বি। এই দুটো এই রকম ধারকের ক্ষেত্রে আমরা ধারকত্ব কীভাবে বের করতে হবে সেটা আমরা দেখব। আর কি তিন নম্বর হচ্ছে চোঙাকৃত ধারক, চোঙাকৃতি ধারক। চোঙাকৃতি ধারকটা তাহলে কিরকম দেখতে হবে? চোঙাকৃতি ধারকটা দেখতে হবে এই গোলকের মতোই, ভেতরে একটা ছোট্ট চোঙ থাকবে এবং এদের কি অক্ষটা একই অক্ষ হবে, একই অক্ষ হবে, আর বহি বাইরে আর একটা বড় চোঙ রয়েছে, এরকম একটা বড় চোঙ। তাহলে এদের মধ্যবর্তী যেখানে এই ভেতরেরটার আদান হবে পজিটিভ আর বাইরেরটার আদান হবে নেগেটিভ। আর একটা জিনিস কি বলেছিলাম আগের ক্লাসে, যে গোলকের একটা পাতকে কি করা হয়, ভূস্মি সংলগ্ন বা ভূসংলগ্ন করা হয়। কেন? কারণ দেখো, যখন আমি এই পাতটাকে, এ ধরো সমান্তরাল পাত ধারকের, এটাকে ধরছি এক্স পাত, এটাকে ধরছি ওয়াই পাত, তাহলে এক্স পাতে যদি ধনাত্মক আধান আমি দেয়া হয় তাহলে দেখো আবেশের ফলে ওয়াই পাতে কি হচ্ছে, এইখানে ঋণাত্মক আধান হচ্ছে, সিমিলারলি এখানে কি হচ্ছে ধনাত্মক আধান, মানে ওয়াই পাতের বাইরে, এই ধনাত্মক আধানটা এই ঋণাত্মক আধানটাকে কমজোর করে দেয়, তার মানে এই ঋণাত্মক আধানটাকে কমিয়ে দেয়। তাই জন্য এই ঋণাত্মক আধান বাইরে একটা আমরা ভূমি সংলগ্ন বা ভূসংলগ্ন করে দিই, তাতে এই বাইরের যে ধনাত্মক আধানটা সেটা ভূমিতে চলে যেতে পারে, তার ফলে এর ভেতরে ঋণাত্মক আধান এবং ওই এক্স প্লেটে ধনাত্মক আধান, তার ফলে এই ধারকটা ধারণ ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। সিমিলারলি এর ক্ষেত্র বহিস্থ যেটা আছে সেটাকে আমরা গ্রাউন্ডেড করব, আর চোঙের ও বাইরের যে চোঙটা রয়েছে সেটাকেও গ্রাউন্ডেড করব। এই তিনটা কেসের ক্ষেত্রে কিভাবে ধারকত্বের মান বের করতে হবে সেগুলো আমরা আজকে দেখব। তাহলে প্রথম যেটা আসছি, প্রথম কি আছে, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, তাই তো? তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এটা আমরা দেখব, সমান্তরাল পাত ধারক। তাহলে প্রথমটা আমরা দেখছি সমান্তরাল পাত ধারক। তাহলে দেখো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এটা কি ধরেছিলাম আগে, এটা এক্স প্লেট, এটা হচ্ছে ওয়াই প্লেট। এক্স প্লেটে কি হচ্ছে, এক্স প্লেটের ক্ষেত্রফল হচ্ছে এ আর ওয়াই প্লেটের ক্ষেত্রফল এ, এরা দুজনা আকারে একই রকম, ঠিক আছে, এবং এদের যে মধ্যবর্তী যে দূরত্ব এক্স ওয়াই এর মধ্যে সেটাকে আমি ধরছি স্মল ডি, স্মল ডি। এবার দেখো যদি এক্স প্লেটে আমি ধনাত্মক আধান প্রবেশ করাচ্ছি তাহলে এর এক্স প্লেটের এই সারফেসেও ধনাত্মক আধান হয়ে যাচ্ছে, এই সারফেসেও যখন ধনাত্মক আধান হয়ে যাচ্ছে ওয়াই এর ক্ষেত্রে একটা ঋণাত্মক আধান আবেশ হচ্ছে,
যখন ওয়াই এর ঋণাত্মক আধান আবেশ করছে, ওয়াই এর বাইরের তলে ধনাত্মক আধান আবেশ হচ্ছে। এই বাইরের ধনাত্মক আধানটাকে আমরা বের করে দিতেই আমি এই ওয়াই এর বাইরের তলটাকে আমি ভূমি সংলগ্ন করব বা ভূমির সাথে কানেক্টেড করব। ওকে, তাহলে আমার এই টার্মগুলো আর দরকার নেই, এই পজিটিভ টার্মগুলো আর দরকার নেই। তাহলে আমার তখন আর এই পজিটিভ আধানগুলো এখানে থাকবে না, ঠিক আছে, তাই দরকার নেই। এবার দেখো কি হচ্ছে, যে আমরা জানি গাউসের উপপাদ্য থেকে কি দেখেছিলাম, যে অসীম পাতে যদি আধান আহিত হয় তাহলে তার ক্ষেত্রে গাউসের উপপাদ্য কি জেনেছিলাম, যে অসীম পাতের এর ক্ষেত্রে যে যদি এখানে কিউ আধান থাকে তাহলে এর মধ্যে থেকে যে ইলেকট্রিক ফিল্ড ই নিগত হয় সেটা ইকুয়াল টু হয় সিগমা বাই এপসাইলন নট, যেখানে এপসাইলনটা সিগমাটা কি ছিল, সিগমাটা ছিল যে প্রতি একক ক্ষেত্রফলে আধান, অর্থাৎ কিউ বাই এপসাইলন নট ই, এটা আমি পেয়েছিলাম। এবার দেখো আর এখানে একটা নিচে টু টার্ম ছিল, তাই তো, যখন আমি এখানে ধনাত্মক আধান রেখেছি তাহলে এই ধনাত্মক আধানের জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা কোন দিক বরাবর, এই দিক বরাবর, সেটা হচ্ছে ই এক্স। আবার এই ওয়াই আধানের জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, সেটা কি হবে, সেটাও হবে ওয়াই এর দিক বরাবরই, ই ওয়াই। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র কি হচ্ছে, মোট তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই এক্স প্লাস ই ওয়াই, কারণ দুজনের দিক একই দিকে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছে, দেখো ই এর ক্ষেত্রে এর আধান কত ছিল, এখানে আধান রয়েছে প্লাস কিউ, আর এখানে আধান রয়েছে এই তলে ওয়াই তলের অন্তস্থ তলে কি রয়েছে, মাইনাস কিউ। তাহলে এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, কিউ বাই টু এপসাইলন নট এ, আবার এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে কিউ বাই টু এপসাইলন নট এ। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত বেরোচ্ছে, এপসাইলন কিউ বাই এপসাইলন নট এ, এটা বেরিয়ে গেল। এখন আমরা কি জানি, যে এক্স আর ওয়াই তলের মধ্যে যে বিভব প্রভেদ সেটা ইকুয়াল টু কি হয়, তাহলে ভি ইকুয়াল টু হয় আমরা জানি ই ইন্টু ডি, তার মানে এদের মধ্যে যে দূরত্ব, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে কিউ ইন্টু ডি বাই এপসাইলন নট এ, এটা পেয়ে গেলাম। এবার আমরা কি দেখেছিলাম আগের ক্লাসে, আগের ক্লাসে দেখেছিলাম যে কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, সেখান থেকে লিখতাম কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, যেখানে সি ছিল ধারকত্ব। তাহলে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এই দুটোকে যদি কম্পেয়ার করি, এই দুটোকে যদি কম্পেয়ার করি এই দুটো ইকুয়েশনকে, তাহলে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে এপসাইলন নট এ বাই ডি, এটাই আমার হয়ে যাচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের মান। এখন আমি যদি পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্যে ইন্ডিউসড করতাম, কোথায়, এক্স আর ওয়াই তলের মধ্যে, তাহলে কি হতো, তখন সি এর মান হয়ে যেত যে সি এপসাইলন ইন্টু এ বাই ডি, যেখানে এই এপসাইলন নটের জায়গায় এপসাইলন, তার মানে এই এপসাইলন নট ইন্টু পরাবৈদ্যুতিক ধ্রুবক ইন্টু এ বাই ডি, এটাই হয়ে যেত মানটা, পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি আমি ইন্ট্রোডিউস করতাম। অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবককে ইন্ট্রোডিউস করলে যদি ক্যাপাসিট্যান্স সি প্রাইম হয়, তার মানে সি প্রাইম ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে ইন্টু সি, মানে কে টাইমস বৃদ্ধি হয়ে যাচ্ছে ওর ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, ঠিক আছে। এবার আসছি দ্বিতীয়টা, দ্বিতীয়টা কি ছিল, যে গোলীয় ধারক। এবার দ্বিতীয় নম্বরে দেখছি গোলীয় ধারক, তাহলে গোলীয় ধারকটা কি ছিল, সমকেন্দ্রিক গোলীয় ধারক, তাই তো। তাহলে সমকেন্দ্রিক গোলীয় ধারকের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে ভেতরে একটা ছোট্ট গোলক ধরছি, ভেতরে একটা ছোট্ট গোলক ধরছি, ধরো এটা একটা ছোট্ট গোলক, ঠিক আছে, আর একটা বাইরের আর একটা গোলক রয়েছে, সেটা হচ্ছে একটু বড় গোলক এটা, ঠিক আছে। এবার দেখো এদের সমকেন্দ্রিক মানে কেন্দ্র একই, দুটোরই কেন্দ্র এক, ওকে। এবার এই ছোট্ট গোলকটা এটা ধরে নিচ্ছি এ গোলক, ক্যাপিটাল এ গোলক, আর বাইরের যে গোলকটা বহিষ্ঠ গোলক সেটাকে বি গোলক। ছোট্ট গোলকটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি কই, ছোট্ট গোলকটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি স্মল এ, আর বাইরের যে গোলকটা সেটার ব্যাসার্ধ ধরছি স্মল বি, ঠিক আছে। এখন এই ছোট্ট গোলকটার মধ্যে যদি আমি ধনাত্মক আধান করি, আহিত করি, তাহলে কি করবে, আধান সবসময় এই পরিবাহী গোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, তার মানে এর ক্ষেত্রে আধানগুলো এর ছোট্ট গোলকের বাইরের পৃষ্ঠে চলে আসবে। তাহলে এর যখন বাইরের পৃষ্ঠে আধান আসছে, সেই আধানের পরিমাণটা স্মল কিউ লিখছি, প্লাস স্মল কিউ। এই আধানের জন্য এই বি গোলকটার অন্তস্থ পয়েন্টগুলোতে একটা ঋণাত্মক আধান তৈরি হচ্ছে, আবেশ হচ্ছে, আবেশের ফলে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে।
তাহলে এই আবেশের ফলে যখন ঋণাত্মক আধান সৃষ্টি হচ্ছে, এর অপোজিটে বাইরের পৃষ্ঠে আর একটা ধনাত্মক আধান তৈরি হবে। তাহলে এই ধনাত্মক আধানটাকে বের করে দিতে যাওয়ার জন্যই আমি এটাকে কি করব, ভূমি সংলগ্ন বা ভূ সংলগ্ন করব। ঠিক আছে, এবার তাহলে এটা একটা সম্পূর্ণ বা সমকেন্দ্রিক গোলীয় ধারক তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে গোলীয় ধারকটার এর ধারকত্ব কত হবে সেটা বের করব। তাহলে দেখো, প্রথম আমরা কি জানি যে একটা গোলক যদি আর ব্যাসার্ধের গোলক হয়, তাহলে তার ক্ষেত্রে গাউসের উপপত্তি অনুযায়ী ই ইকুয়াল টু কি হয়, ই ইকুয়াল টু হয় কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইনটু আর, এটা জানি। ঠিক আছে, এখন আমার দেখতে হবে এই যে এ গোলক, ক্যাপিটাল এ গোলক আর বি গোলকের মধ্যবর্তী অঞ্চলে বিভব প্রভেদটা কত। তাহলে এই বিভব প্রভেদ যদি ভি হয়, তাহলে আমি কি লিখবো, ভি ইকুয়াল টু কি লিখতাম, ই ডট ডি আর। এখন ই আর ডি আর, ইও বাইরের দিক বরাবর, ডি আরও বাইরের দিক বরাবর, তার মানে ই ডি আর হয়ে যাচ্ছে। তাহলে ই ডি আর ইন্টিগ্রেশনের সাইন কি হবে, কে উপরে আছে, বাইরে বি আছে, তাহলে বি থেকে এ, এটা আমি করব। তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস বি টু এ কিউ বাই ফোর পাই এপসাইলন নট আর ইন্টু ডি আর, এটা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে দেখো মাইনাস কিউ বাই ফোর পাই এপসাইলন নট বাইরে গেল, তাহলে ডি আর বাই, সরি এখানে আর স্কোয়ার হতো স্কোয়ারে, তার মানে আর স্কোয়ার, তার মানে এখানে জিনিসটা দাঁড়াতো যে কি, যে এটা মাই স্কোয়ার, তার মানে মাইনাস ওয়ান বাই আর, এই টার্মটা আসতো, লিমিট হতো বি টু এ, বি টু এ, তার মানে এখানে যদি ভ্যালুটা বসাই তাহলে কি হয়ে যাচ্ছে, কিউ বাই ফোর পাই এপসাইলন নট, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি, এটা দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এইটা ইকুয়াল টু কিউ বাই ফোর পাই এপসাইলন নট বি মাইনাস এ, ওপরে নিচে হয়ে যাচ্ছে এ ইন্টু বি, এটা। আবার কি জানি যে আমরা যে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যদি কম্পেয়ার করছি তাহলে পাচ্ছি যে সি ইকুয়াল টু হচ্ছে ফোর পাই এপসাইলন নট এ ইন্টু বি বাই বি মাইনাস এ, এটা আমরা এর ক্ষেত্রে ধারকত্বের মানটা পেয়ে গেলাম, গোলীয় ধারকের ধারকত্বের মান। এবার আবার যদি এই গোলীয় ধারকের এ আর বি ধারকের মধ্যে, মানে গোলকের মধ্যে আমি যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক যার ভ্যালু হচ্ছে কে, সেটা যদি আমি একটা মাধ্যম ব্যবহার করতাম, তাহলে কি হয়ে যেত, তখন সি প্রাইম ইকুয়াল টু হয়ে যেত ফোর পাই এপসাইলন ইন্টু এ বি, এপসাইলন নটের জায়গায় এপসাইলন হয়ে যেত বি মাইনাস এ, তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যেত ফোর পাই কে ইন্টু এপসাইলন নট ইন্টু এ ইন্টু বি বাই বি মাইনাস এ, তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যেত কে টাইমস অফ সি, তার মানে কে টাইমস বৃদ্ধি পেত। ওকে, এবার আসছে পরেরটা, তিন নম্বরটা কি ছিল, চোঙাকৃত ধারক। তাহলে দেখো আমরা একটা চোঙাকৃত ধারক আঁকি, প্রথম একটা ছোট্ট চোঙ আঁকছি, একটা ছোট চোঙ, এবার এর বাইরে একটা বড় চোঙ আঁকছি, আবার এবার দেখো এই যে চোঙটা, এই ছোট্ট চোঙটা, এই চোঙটার ক্ষেত্রে অক্ষ থেকে চোঙটার ব্যাসার্ধ হচ্ছে সমালে, এবং এই চোঙটার নাম দিচ্ছি ক্যাপিটাল এ, এ চোঙ, আর বড় বাইরের চোঙটাকে ক্যাপিটাল বি চোঙ। ঠিক আছে, এবং বাইরের চোঙটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে স্মল বি। ঠিক আছে, এবং এই চোঙটার যে দৈর্ঘ্য সেটাকে লিখছি স্মল এল, চোঙটার দৈর্ঘ্য হচ্ছে স্মল এল। এক্ষেত্রেও কি করছি, এক্ষেত্রেও করছি যে আমি এক্ষেত্রে এই ছোট ভেতরের যে চোঙটা সেটাকেও আমি ধনাত্মক আধান দিচ্ছি, তাহলে এইটাও ধনাত্মক আধান দিলে বাইরের পৃষ্ঠে ধনাত্মক আধান হবে।
তাহলে বাইরের পৃষ্ঠে যখন ধনাত্মক আধান হয়ে যাচ্ছে, তখন এই বি চোঙটা বাইরের যে চোঙটা, সেই চোঙটার ভেতরের বিন্দুতে মাইনাস আধান আবিষ্ট হচ্ছে, এবং সেই আধানটা কি সমপরিমাণ। তার মানে ভেতরে যদি প্লাস কিউ আধান থাকে, এই বাইরের পৃষ্ঠে মাইনাস কিউ আধান হচ্ছে, এবং এই বি এর বাইরের পয়েন্টও প্লাস কিউ আধান হচ্ছে, এবং সেইটাকে আমি ধারকত্ব বৃদ্ধির জন্য আমি ওটাকে ভূমি সংলগ্ন করে দিচ্ছি। তাহলে এই বাইরের পৃষ্ঠের পজিটিভ আধানটা থাকছে না, তাহলে এখন আধানটা কার মধ্যে রয়েছে, এই দুটো চোঙের মধ্যে আধানটা রয়েছে। তাহলে এই চোঙ এর ক্ষেত্রে আমরা দেখব যে ধারকত্ব কি হচ্ছে। তাহলে দেখো আমরা কি জানি যে এর ক্ষেত্রে ই এর মান কি হয়, চোঙের ক্ষেত্রে গাউসের উপপাদ্য থেকে জানি যে কিউ বাই টু পাই এপসাইলন নট আর ইনটু এল, এই মানটা জানি। এবার দেখো এ আর বি এর মধ্যে যদি বিভব প্রভেদ ভি হয়, তাহলে ভি ইকুয়াল টু কি হবে, মাইনাস বি টু এ। এক্ষেত্রে ই ডট ডি আর ইকুয়াল টু ই ডি আর হবে, তার মানে ই ইন্টু ডি আর, এটা তার মানে এইটা ইকুয়াল টু মাইনাস বি টু এ কিউ বাই টু পাই এপসাইলন নট এল ইন্টু ডি আর বাই আর, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো কিউ বাই টু পাই এপসাইলন নট এল, এটা আমি বাইরে বের করে নিচ্ছি, এটা মাইনাস সাইন রয়েছে, মাইনাস সাইন, ঠিক আছে, ইন্টু কি হয়ে যাচ্ছে এল এন ইন্টিগ্রেশন ডি আর বাই আর ইকুয়াল টু এল এন আর হয়, তাহলে এল এন আর লিমিট হচ্ছে বি টু এ। তাহলে মানটা যদি বসাই তাহলে দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে কিউ বাই টু পাই এপসাইলন নট এল ইন্টু এল এন বি বাই এ, এল এন বি বাই এ, এটা আমার মানটা পেলাম, ঠিক আছে। তাহলে এখানে আবার কি জানি যে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, তাহলে এখান থেকে ধারকত্বের মানটা কি পেয়ে যাচ্ছি, দুটোকে কম্পেয়ার করে ধারকত্বের মান পেয়ে যাচ্ছি টু পাই এপসাইলন নট এল বাই এল এন বি বাই এ, আমি পেয়ে যাচ্ছি। আবার এক্ষেত্রে যদি এই এ আর বি চোঙের মধ্যে যদি একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে বা সহ সম্পন্ন একটা পরাবৈদ্যুতিক মাধ্যমকে যদি আমি এর মধ্যে ঢোকাই, তাহলে সি প্রাইম এর ধারকত্বের কি পরিবর্তন হয়ে যাচ্ছে, টু পাই এপসাইলন, টু পাই এপসাইলন নটের জায়গায় এপসাইলন হয়ে যাচ্ছে এল এল এন বি বাই এ, তার মানে এইটাও হয়ে যাচ্ছে কে টাইমস অফ সি, তার মানে কে টাইমস বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই জন্য পরাবৈদ্যুতিক ধারকের মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক ব্যবহার করলে ওর ধারকের ধারকত্ব বৃদ্ধি পায়। ওকে, তাহলে আমাদের তিনটে প্রকারভেদ আমরা দেখে নিলাম। এরপরে আমরা দেখব এই যে ধারকের সমবায়, ধারকের সমবায় বলতে কি, যে আমরা ব্যবহারিক ক্ষেত্রে অনেক সময় দেখি যে একটা ধারকের জায়গায় আমাদেরকে অনেকগুলো ধারক ব্যবহার করতে হচ্ছে, এবং সেই ধারকগুলো কখনো শ্রেণী সমবায় যুক্ত, কখনো সমান্তরাল সমবায় যুক্ত। তাহলে শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় যদি ধারকদের যুক্ত করা হয়, তাহলে তাদের তুল্য ধারকের ধারকত্ব কি হবে, সেটাই আমরা আজকে আলোচনা করব। তাহলে কি বললাম, যে ধারকের সমবায় দুরকম, কি শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। এক নম্বরে হচ্ছে শ্রেণী সমবায় আর দু নম্বরে হচ্ছে সমান্তরাল সমবায়, ঠিক আছে। তাহলে প্রথমে এক নম্বরটা দেখি, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় যুক্ত মানে ধরো আমি দুটো ধারক নিচ্ছি, ধারকের সাইন কি হয়, ধারকের সাইন হয় এরকম। তাহলে দুটো ধারক নিচ্ছি, একটা ধারকের ধারকত্ব ধরছি সি ওয়ান আর একটা ধারকের ধারকত্ব ধরছি সি টু, এবং তারা এ এবং বি বিন্দুর মধ্যে কানেক্টেড, ঠিক আছে। এবং এই এ আর বি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটাকে ধরছি ভি, ঠিক আছে। এবার এই ধারকের মধ্যবর্তী একটা পয়েন্ট আমি ধরছি সি, তাহলে এ আর সি এর মধ্যবর্তী যে বিভব পয়েন্ট সেটা হচ্ছে ভি ওয়ান, আর সি এবং বি এর মধ্যবর্তী যে বিভব পয়েন্ট সেটা হচ্ছে ভি টু, এটা ধরছি। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, যে ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু। এখন আমরা কি জানি ধারকের ক্ষেত্রে, যে কিউ ইকুয়াল টু কি হবে, এখানে দেখো আমি যদি এই দিকের ধারকত্বটাকে প্লাস কিউ আধান দিই, তাহলে এই প্লাস কিউ আধানের জন্য এই পাত্তাতে মাইনাস কিউ একটা আধান আবিষ্ট হচ্ছে, তাহলে এর মধ্যে যদি মাইনাস আধান কিউ আধান আবিষ্ট হয়, তাহলে এটা দেখো সি টুর সাথে কানেক্টেড, তার মানে এখানে একটা প্লাস কিউ আধান আবিষ্ট হচ্ছে, আবার এর জন্য মাইনাস কিউ আধান আবিষ্ট হচ্ছে, তাহলে সিস্টেমটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রত্যেকটাতেই কিউ 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 আধান রয়েছে, তাই তো।
তাহলে এখানে প্রথমটার ক্ষেত্রে কিউ ইকুয়াল টু কি হচ্ছে সি ওয়ান ইন্টু ভি ওয়ান, পরেরটার ক্ষেত্রেও কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে সি টু ইন্টু ভি টু। তাহলে এখান থেকে ভি ওয়ান ইকুয়াল টু কি পাচ্ছি, ভি ওয়ান ইকুয়াল টু পাচ্ছি কিউ বাই সি ওয়ান, আর ভি টু ইকুয়াল টু কি পাচ্ছি, ভি টু ইকুয়াল টু পাচ্ছি কিউ বাই সি টু। এবার দুটোকে যদি বসাই, আর তুল্য ধারকত্ব আমি তুল্য যে ধারক সেটাকে আমি ধরছি, তার ধারকত্ব হচ্ছে সি এস, সি এস ধরছি, এস ফর সিরিজ। তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কিউ বাই সি এস ইকুয়াল টু কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু, কিউ বাই সি টু। তাহলে এখান থেকে আমি কম্পেয়ার করে পেয়ে যাচ্ছি ওয়ান বাই সি এস ইকুয়াল টু ওয়ান বাই সি আর ওয়ান প্লাস ওয়ান বাই সি টু। তাহলে এন সংখ্যক যদি ধারক এইভাবে শ্রেণী সমবায় যুক্ত থাকে, তাহলে তাদের ক্ষেত্রে তুল্য ধারকত্ব সি এস ইকুয়াল টু কি হবে, সি এস ইকুয়াল টু হবে সাম ওভার আই ইকুয়াল টু ওয়ান টু এন ওয়ান বাই সি আই, এটা হচ্ছে ঠিক আছে। এবার দ্বিতীয় নম্বর কি আছে, দ্বিতীয় নম্বর আছে শ্রেণী সমবায়, ঠিক আছে, না সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় তো আমরা দেখলাম, এবার আসছে সমান্তরাল সমবায়। তাহলে দেখি সমান্তরাল সমবায় মানে যে দুটো ওই একই সি ওয়ান আর সি টু ধারকের ধারকত্বকে আমরা সমান্তরালে যুক্ত করেছি, এটা সি ওয়ান আর একে কানেক্টেড করছি সমান্তরালে, কি করছি এ আর বি বিন্দুর মধ্যে অবস্থিত, এ এবং বি বিন্দুর মধ্যে অবস্থিত, এটা হচ্ছে সি টু, দুটো সমান্তরাল সমবায় যুক্ত। তাহলে দেখো দুটো সমান্তরাল সমবায় যখন যুক্ত করছি, তাহলে দেখো এ আর বি এর মধ্যবর্তী যে বিভব সেটা যদি ভি হয়, তাহলে সি ওয়ানের অ্যাক্রসে যে বিভব সেটাও ভি, এবং সি টুর অ্যাক্রসে যে বিভব সেটাও ভি হবে, তাই তো? তাহলে দুটোই যখন ভি ভি হয়ে যাচ্ছে, এবার এর ক্ষেত্রে আধান কি হচ্ছে, দুটোর ক্ষেত্রে আধান আলাদা, কারণ যদি কারেন্ট এইদিকে আই ফ্লো করতো কারেন্ট দুভাগে ভাগ হয়ে যেত, সেরকমই আধান দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, এদিকে যদি প্লাস কিউ ওয়ান হয় তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস কিউ ওয়ান, কিউ ওয়ান, আর এখানে যদি প্লাস কিউ টু হয় তাহলে এইখানে হচ্ছে মাইনাস কিউ টু এই সাইডে, তাহলে এইভাবে দুভাগে, তাহলে মোট আধান কত হচ্ছে, মোট আধান কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউ ওয়ান প্লাস কিউ টু। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে যদি আমি তুল্য ধারক একটা ব্যবহার করতাম, তাহলে তার ধারকত্ব কত হতো, তার ধারকত্ব হচ্ছে সিপি, যেখানে হচ্ছে পি ফর প্যারালেল বা সমান্তরাল সমবায়ের জন্য, তাহলে সিপি ইন্টু ভি ইকুয়াল টু কি হতো, সি ওয়ান ইন্টু ভি প্লাস সি টু ইন্টু ভি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি সিপি ইকুয়াল টু হয়ে যাচ্ছে সি ওয়ান প্লাস সি টু। তার মানে এন সংখ্যক যদি সমান্তরাল সমবায়ে যুক্ত হয় তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে সাম ওভার, সাম ওভার আই ইকুয়াল টু ওয়ান থেকে এন সি আই, এটা আমার ভ্যালুটা বেরোচ্ছে সমান্তরাল সমবায়, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাসে এইটুকুই থিওরি থাক, এবার আমরা যেটা দেখব এর অঙ্কগুলো কিভাবে করে। তো দেখি প্রথম অঙ্ক কি আছে, দেখো তোমাদের যদি কোনো কোশ্চেনে বুঝতে না পারো বা কোনো থিওরি বুঝতে না পারো আমাকে একবার বলো, ঠিক আছে। তো দেখি প্রথম কোশ্চেন কি আছে, তাহলে দেখি প্রথম কোশ্চেন কি বলছে, প্রথম কোশ্চেনে লেখা আছে যে একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাত্রের ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কোয়ার, পাত দুটির ব্যবধান 2 মিলিমিটার এবং অন্তর্বর্তী মাধ্যম বায়ু, একটি পাত ভূসংলগ্ন এবং অপরটির বিভব 300 ভোল্ট, প্রতিটি পাতে আধান কত নির্ণয় করো। তাহলে আমরা কি জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু কি হয়, সি ইকুয়াল টু হয় এপসাইলন নট এ এ বাই ডি, এটা কারণ এখানে মাধ্যম বায়ু, তাহলে বায়ু মাধ্যমে এপসাইলন নটই হবে কে ইকুয়াল টু ওয়ান, তাই তো? তাহলে এখান থেকে ইকুয়াল টু যদি মান বসাই, তাহলে এপসাইলন নট ইকুয়াল টু কি হচ্ছে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, এত এপসাইলন নটের মান। এবার তারপরটা কি, এ ক্ষেত্রফল কত বলেছে, 200, এ ইকুয়াল টু দিয়েছে 200 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে এইটা ইকুয়াল টু লিখতে পারি 200 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার স্কোয়ার, তার মানে ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার স্কোয়ার, তার মানে এখানে যদি মানটা বসাই তাহলে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, এইটা ডিভাইডেড বাই ডি, ডি ইকুয়াল টু কত দিয়েছে 2 মিলিমিটার, তার মানে ডি ইকুয়াল টু 2 মিলিমিটার, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু
টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এত মিটার এসআই ইউনিটে। তাহলে এখানে মানটা বসাচ্ছি, মানটা হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে দেখো টু টু কেটে যাচ্ছে, এইদিকে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে দেখো, মাইনাস থ্রি উপরে গেলে প্লাস থ্রি হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস 12 সাথে প্লাস থ্রি মানে হচ্ছে মাইনাস নাইন, মাইনাস নাইন মাইনাস মাইনাস ইলেভেন, তার মানে কত দাঁড়াচ্ছে 8.85 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন, এটা দাঁড়াচ্ছে আমার ভ্যালুটা এত ফ্যারাড। তার মানে ফ্যারাডটাকে আমি যদি পিকো ফ্যারাডে ট্রান্সফার করি তাহলে কত হয়ে যাচ্ছে, পিকো ফ্যারাডে ট্রান্সফার করলে হয়ে যাচ্ছে 88.5 পিকো ফ্যারাড, কারণ 1 পিকো ফ্যারাড ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাড। ওকে, এবার আসছি তারপরের কোশ্চেন, পরের কোশ্চেন দেখি। সেকেন্ড কোশ্চেনে বলছে যে একটি গোলীয় ধারকের ভিতরের গোলকের ব্যাসার্ধ 9 সেন্টিমিটার এবং বাইরের গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এর ধারকত্ব নির্ণয় করো যখন বাইরের গোলকটি কি ভূমির সঙ্গে যুক্ত। তার মানে এইটা যদি একটা ছোট গোলক আর এটা বড় গোলক, ছোট গোলকের দিয়েছে 9 সেন্টিমিটার আর এটা দিয়েছে হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে স্মল এ ইকুয়াল টু দিয়েছে 9 সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, আর স্মল বি ইকুয়াল টু কত দিয়েছে 10 সেন্টিমিটার, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 এত মিটার, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কি বলেছে যে এর ধারকত্ব, তাহলে আমরা কি জানি এর ক্ষেত্রে ধারকত্ব সি ইকুয়াল টু হয় যে 4πε0 এ ইন্টু বি বাই বি মাইনাস এ, এটা ছিল ফর্মুলা। তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে 1 বাই, এখানে ভ্যালুটা যদি বসাই তাহলে 1/4πε0 এর মান হতো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে 4πε0 এর মান কত হবে 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা মানটা বসিয়ে দিলাম করে ইন্টু এ ইন্টু বি, এ ইন্টু বি মানে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 10 মাইনাস 9, তার মানে হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, এটা হচ্ছে, তাহলে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 2, 10 টু দি পাওয়ার মাইনাস 2 কেটে যাচ্ছে, এদিকে হচ্ছে 9 আর 9 9ও কেটে যাচ্ছে, এদিকে 10 টু দি পাওয়ার 9 আছে, উপরে উঠে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস 1 এর সাথে 10 টু দি পাওয়ার মাইনাস 9, তার মানে হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10, 10 টু দি পাওয়ার মাইনাস 10 এত ফ্যারাড হয়ে যাচ্ছে। তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 100 পিকো ফ্যারাড, এটা আমার ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে, এবার দেখছি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বরে কোশ্চেনে কি দিয়েছে যে 20 মাইক্রোফ্যারাড ও 30 মাইক্রোফ্যারাড ধারকত্বের দুটি ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করে সমবায়টিকে 120 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো, নির্ণয় করো। 1 নম্বরে বলেছে সমবায়টির তুল্য ধারকত্ব এবং প্রতিটি ধারকের আধান। তাহলে দেখো সমান্তরাল সমবায়ে যখন যুক্ত করছিলাম কি হচ্ছিল, যে সিপি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছিল, C1 প্লাস C2, তার মানে এখানে আমার জিনিসটা দাঁড়াচ্ছে যে সিপি ইকুয়াল টু হয়ে যাচ্ছে C1 প্লাস C2, তার মানে C1 ইকুয়াল টু দিয়েছে 20, এটা দিয়েছে 30, তার মানে হয়ে যাচ্ছে 50 মাইক্রো ফ্যারাড, এটা ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা আমার কিসের ভ্যালু বেরোলো, সমবায়টির তুল্য ধারকত্বের মান বেরোলো। এবার আসছি প্রথমটির আধান, তাহলে প্রথমটির আধান কি হবে, সেটা ইকুয়াল টু যদি আমি Q1 হয় তাহলে Q1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে C1 ইন্টু V, তাহলে C1 কত দিয়েছে, C1 দিয়েছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু কত, 120 ভোল্ট, তার মানে 120, তার মানে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2400 এত মাইক্রো কুলম। ঠিক আছে, আর Q2 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, Q2 ইকুয়াল টু হচ্ছে C2 ইন্টু V, তার মানে হয়ে যাচ্ছে 30 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 120, তার মানে এইটা হয়ে যাচ্ছে 3600 মাইক্রো কুলম, এটা আমার দুটির প্রত্যেকটির আধান পেয়ে গেলাম, Q1 আর Q2। এবার দেখব শেষ কোশ্চেন বা 4 নম্বর কোশ্চেনটা। এবার দেখো 4 নম্বর কোশ্চেনে বলছে দুটি ধারকের সমান্তরাল সমবায়ের এবং শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব যথাক্রমে 5 মাইক্রোফ্যারাড এবং 1.2 মাইক্রোফ্যারাড হলে ধারক দুটির ধারকত্ব নির্ণয় করো। তার মানে কি দিয়ে দিয়েছে এখানে, সমান্তরাল সমবায়ের ধারকত্ব, তার মানে সিপি ইকুয়াল টু দিয়ে দিয়েছে
5 মাইক্রোফ্যারাড আর সি এস ইকুয়াল টু দিয়েছে 1.2 মাইক্রোফ্যারাড। এবার দুটি, একটা হচ্ছে সি ওয়ান আর একটা হচ্ছে সি টু, তার মানে সিপি ইকুয়াল টু কি হয় সি ওয়ান প্লাস সি টু, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 মাইক্রোফ্যারাড, এই মানটা পাচ্ছি। এবার আর সি এস ইকুয়াল টু কি ছিল, সি এস ইকুয়াল টু ছিল, সি এস ইকুয়াল টু ছিল কি যে সি ওয়ান ইন্টু সি টু বাই সি ওয়ান প্লাস সি টু, এটা ইকুয়াল টু হচ্ছে 1.2 মাইক্রোফ্যারাড, তাই তো। তাহলে এখান থেকে সি ওয়ান আর সি টুর মান কি করে বের করবো, তাহলে এখান থেকে বের করতে গেলে আমাকে সি ওয়ান প্লাস সি টুর মান, দেখো এখানে 5 আছে, তাহলে সি ওয়ান ইন্টু সি টু ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, তাহলে সি ওয়ান ইন্টু সি টু আমি মাইক্রোফ্যারাডেই রাখছি সব, তাহলে এটা হচ্ছে 1.2 ইন্টু 5, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6, এত 6 হয়ে যাচ্ছে। এবার কি করছি, এবার আমি সি ওয়ান মাইনাস সি টু বের করতে চাইছি, তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে রুট ওভার অফ সি ওয়ান প্লাস সি টুর হোল স্কোয়ার মাইনাস 4 সি ওয়ান ইন্টু সি টু, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, প্রথমটা দেখো 5-এর স্কোয়ার, তার মানে রুটের মধ্যে 25 মাইনাস সি ওয়ান সি টু কত বেরিয়েছে 6, তার মানে হচ্ছে 24, তাই তো, 25 মাইনাস 24 তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, তার মানে সি ওয়ান মাইনাস সি টু ইকুয়াল টু 1 আর সি ওয়ান প্লাস সি টু ইকুয়াল টু 5, তাহলে সি ওয়ান ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, তাহলে সি ওয়ান ইকুয়াল টু দাঁড়িয়ে যাচ্ছে যে তোমার 3 মাইক্রোফ্যারাড আর সি টু ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, সি টু ইকুয়াল টু দাঁড়িয়ে যাচ্ছে 2 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তাহলে অঙ্কটা এইভাবে করতে হবে, তো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমাদের অবশ্যই আমাকে জানাও, ঠিক আছে। আসছি আবার পরবর্তী ক্লাসে, রবিবার দিন দেখা হবে।